অন্য নায়িকাকে জড়িয়ে ধরতেই চর্চিত প্রেমিকের উপর রেগে লাল সেন আজকিল, ভিডিও হলো ভাইরাল। বিগ বসের ১৩তম সিজনে অংশগ্রহণ করে প্রথম নজরে আসেন পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল সেন আজকিল। ২০১৯ সালের বিগ বস এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ সেন আজকিল, সেখান থেকেই গভীর বন্ধুত্ব প্রেম। যদিও প্রেমের জল্পনা কখনো মুখ খোলেনি তারা কেউই। তবে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের মৃত্যুর পর অনেকটাই বদলে গেছেন সেনাজ। গত দেড় বছরে শুধুমাত্র কাজই মন দিয়েছেন এই রিয়েলিটি তারকা। কাজের সূত্রে নৃত্যশিল্পী রাঘবের সঙ্গে পরিচয় হয় সেনাজের। বলিপাড়ার ভেতরের খবর, সিদ্ধার্থের মৃত্যুর অনেকদিন পর ফের প্রেমে নিজেকে সুযোগ দিতে চান সেনাজ। জানা গেছে সহ অভিনেতা রাঘবের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী। যদিও প্রেমের প্রশ্নে মুখে কুলুপ দুই নবাগত অভিনেতারই, তবে চোখের সামনেই যদি চর্চিত প্রেমিক অন্য কাউকে জড়িয়ে ধরেন তাহলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে প্রথমে সেনাজকে তারপর রাঘবকে জড়িয়ে ধরেন নবাগত অভিনেত্রী পলক তিওয়ারি। পলকের রাঘবকে জড়িয়ে ধরা দেখেই রেগে লাল সেনাজ। হাজার হোক চর্চিত প্রেমিক, তো সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ভাইরাল সেনাজের সেই অভিব্যক্তি। একই ছবির মাধ্যমে বলিউড অভিনেতা অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ সেনাজ রাঘব ও পলকের। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই হয়তো রাঘবকে জড়িয়ে ধরেছিলেন পলক। তাতেই সেরাজের রাগ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়েছে। সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন সেনাজ। ছবির ট্রেইলার লঞ্চের অনুষ্ঠান থেকে প্রচার ধর্মী অনুষ্ঠান সব জায়গাতেই হাজির ছিলেন তিনি। প্রচার ঝলক লঞ্চের অনুষ্ঠানে সেনাজকে এগিয়ে চলার পরামর্শ দেন বলিউডের ভাইজান। সেই সময় সেনাজের পাশে না দাঁড়ালেও তার জন্য হাত বাড়িয়ে দিতে ভোলেননি ডান্স ইন্ডিয়া ডান্স খ্যাত নৃত্যশিল্পী রাঘব। তখন থেকেই তাদের দুজনের সম্পর্ক নিয়ে তুঙ্গে অনুরাগীদের কৌতূহল। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।